আমাদের আগের বাড়িগুলোতে এরকম যে জানালার পাশে সানসেট থাকতো না, পাঁচ সাত দিন পর আম্মু একদিন হঠাৎ করে দেখে যে সেই সানসেটের মধ্যে অনেক কাক, মানে শয় শয় কাক। ও মাই গড। হ্যাঁ, তো তখন আম্মু উকিল বলে কী ব্যাপার এত কাক কেন? তারপর উকি দিকে দেখে যে ওই যে খাবার আম্মু দিয়ে যেত আমি আর আমার ভাইকে দৌড় দিয়ে জানালা দিয়ে ছেড়ে দিতাম। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে আছেন আমাদের ভীষণ ভালোবাসার রিচি সোলাইমান। ফিরে এলাম ব্রেক থেকে, নেক্সট আমরা আবার কবে পর্দায় দেখতে পাবো? সেরকম যে বললাম যে আমার করার মতো কিছু হলে নিশ্চয়ই দেখতে পারবে। আন্টির প্রসঙ্গে যাব, ছোটবেলায় রিচি সোলাইমান কখনো খাওয়ার জন্য মায়ের হাতে মার খেয়েছে? অনেক মার খেয়েছি, এবং আমার মনে আছে যে আমার আর আমার বড় ভাইয়ের একটা লাইফের একটা খুব মজার ঘটনা আছে, সেটা যে আমরা খেতাম না জন্য আমার মা সারাক্ষণ আমরা দুজনের অনেক মানে পেটাতো আর কি। হ্যাঁ, আমি কম মানে মার খেতাম, বড় ভাই বেশি খেত। তো একদিন আম্মু এরকম সকালবেলা আমাদেরকে টেবিলে ব্রেকফাস্ট দিয়ে আম্মু মানে দৌড় দিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করতে যেত, কারণ বাই দিস টাইম আমরা আমাদের খাওয়া হয়েছে, তো আম্মু আমাদেরকে স্কুলে দিয়ে আসতো। তো এখন আম্মু যখন কাপড় চেঞ্জ করতে যায় আম্মু এসে দেখে আমাদের টেবিলের সব খাবার শেষ। তো আম্মু তো খুশিতে, আমরা তখন তো টেলিফোন এত না মানে ইয়ে ছিল না, আমার নানা ভাইকে আমার আম্মু চিঠি লিখেছে যে আব্বা জানো এরকম আমার ছেলে মেয়েকে এখন কোনো কথা বলা লাগে না, সব খাবার সুন্দর করে খেয়ে ফেলে, ও মাই গড, একটু ডিস্টার্ব করে না। পাঁচ সাত দিন পরে হঠাৎ করে দেখে আমাদের আগের বাড়িগুলোতে এরকম যে জানালার পাশে সানসেট থাকতো না, পাঁচ সাত দিন পর আম্মু একদিন হঠাৎ করে দেখে যে সেই সানসেটের মধ্যে অনেক কাক, মানে শয় শয় কাক। ও মাই গড। হ্যাঁ, তো তখন আম্মু উকিল বলে কী ব্যাপার এত কাক কেন? তারপর উকি দিকে দেখে যে ওই যে খাবার আম্মু দিয়ে যেত আমি আর আমার ভাইকে দৌড় দিয়ে জানালা দিয়ে ফেলে দিতাম। লাঠি নিয়ে যে এই হচ্ছে আমার মানে খাবার শেষ হওয়ার মানে কত আবেগ নিয়ে চিঠিটা লিখেছে তিনি আপনার নানাকে, এবং ভাবা যায় যে কাককে খাওয়াচ্ছে, নিজেদের খাওয়ার কোনো মানে নানু ভাইকে চিঠি চিঠি লিখে গুরুস্থুল করে ফেললো যে আমরা খেয়ে। দারুণ দারুণ, এরকম অনেক মজার গল্প আছে জীবনে। আপু, এবার আমি একজন বিশেষ অতিথিকে আমাদের মাঝে আমন্ত্রণ জানাতে চাই, যিনি একজন গুণী রন্ধন শিল্পী। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রন্ধন শিল্পী সাবিনা সিরাজিকে। সাবিনাপ্পা আমাদের সবার ভীষণ ভালোবাসার, আর রিচি সোলাইমান আছেন আমাদের সঙ্গে, এবং রিচি আপুর সঙ্গে আমি একটু সাবিনাপ্পুর পরিচয় করিয়ে দিই। আমাদের দেশের সবচাইতে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1422-এর বিজয়ী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি। কেমন চলছে সময়? সব কিছু ভালোই চলছে। আচ্ছা আচ্ছা, আপনি তো আছেন চট্টগ্রামে আপনার বাড়ি, আর আপুর বাড়ি উত্তরবঙ্গে রংপুর নীলফামারি। সেখানকার কোনো মানে স্পেশাল কোনো আইটেম খাবারের, যেটা মিষ্টি আইটেম, পিঠা, তারপরে যে গুড়ি পিঠা আমাদের মধ্যে যেটা করে এগুলো, তারপরে যে একটা হয় না কুয়া পিঠা যেটা বলে, কুয়া পিঠা, হ্যাঁ, মানে ওই যে একটু ছোটো ছোটো কালিজিরা দিয়ে, কালিজিরা দিয়ে, এগুলো ওখানে অনেক পপুলার। আমাদের এখানে সবই খেয়েছেন? আমি, আমার ফুপু থাকে নিউ ইয়র্কে, মেজো ফুপু, সো ফুপু আবার আমাদের এলাকার ওই খাবারগুলো অনেক বানায়, তো আমার ওখানে নিউ ইয়র্কে ওগুলো খাওয়া হয়। পরিবারের মানুষের তো একটা আকাঙ্ক্ষা থাকে যে স্পেশাল ডেগুলোতে মায়ের হাতে বা আমার ওয়াইফের হাতে আমি স্পেশাল এই ডেজার্ট বা ড্রিঙ্কস আইটেম খাবো। সেই স্পেশাল আইটেমটি কি? সে স্পেশাল বলতে গেলে একটা সবে বরাতের যে হালুয়া সেটা আমার হাতে সবাই খুবই পছন্দ করে, খুবই চায়। যদি আপনি ডেসার্টের মধ্যে বলেন, আমি বিভিন্ন রকমের, আমি বরফি করি অ্যাকচুয়ালি, যে গাজরের বরফি, তারপর আপনার ডালের বরফি, ডালের আমি করি, গাজর বুট, ছোলার বুট যেটা সেটা, বিট, তারপর ময়দা, ডিম। আজকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে ভ্যানিলা সুফলে।